ই আছে মানে ভাইরাস আছে যেগুলোর মাধ্যমে আমাদের ক্যান্সার হতে পারে দুটি আমি স্পেশালি বলতে চাই সেটি হচ্ছে মেয়েদের আমাদের প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায় স্যার অলরেডি মেনশন করেছেন জয়রায়ের মুখের ক্যান্সার নাম্বার ওয়ান ক্যান্সার ইন বাংলাদেশ এই নিয়ে নাম্বার ওয়ান ক্যান্সার আমাদের ফিমেল পপুলেশনের ভিতরে এটির জন্য একটি ভাইরাস দায়ী সেটাকে আমরা বলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটি জরায়ের মুখের ক্যান্সারের জন্য দায়ী ওরাল ক্যাবিনের কিছু ক্যান্সারের জন্য দায়ী তো এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে আমাদের কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম আমাদের দেশেই আছে তো এটি দিলে আমরা বাংলাদেশের মেয়েদের নাম্বার ওয়ান ক্যান্সার যেটি জরায়ের মুখের ক্যান্সার এখান থেকে আমরা মুক্তি পেতে পারি আরো একটি ক্যান্সার বাংলাদেশে আছে যেটিকে আমরা লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার ক্যান্সার বলে থাকি এটার জন্য কিন্তু দুটো ভাইরাস দায়ী আমরা জানি হেপাটাইটিস বি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস তো এই হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন আছে তো দুটি প্রধান ভ্যাকসিন একটি হেপাটাইটিস বি ভ্যাকসিনের কারণে মানে বিপক্ষে আর এটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাধ্যমে তো এই দুটির মাধ্যমে কিন্তু আমরা একটি হচ্ছে নাম্বার 1 ক্যান্সারের এগেইনস্টে আমরা প্রতিরোধ করতে পারি আর হেপাটোসেলুলার ক্যান্সার যদিও আমাদের দেশে নাম্বার 1 ক্যান্সার না মেল ফিমেলের ভিতরে যে ক্যান্সারগুলো আমাদের প্রফেসর স্বপন বন্দ্যোপাধ্যায় স্যার অলরেডি মেনশন করেছেন তো তাও তবুও হেপাটোসেলুলার ক্যান্সার একটি বাংলাদেশে যদি আমরা ক্যান্সারের কথা বলি তাহলে হয়তো বা এটি এসে যাবে তো এটির ভিতরে আমরা এটির মাধ্যমে এটি আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে অর্থাৎ হেপাটাইটিস বি ভ্যাকসিন এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন এই দুটো ভ্যাকসিনের মাধ্যমে আমরা এই দুটি ক্যান্সার থেকে মুক্ত পেতে পারি